আনোয়ারাত ফাওনাটিয়ারে কেন্দ্র করে ফাওনাদার দুয়ান্দারের মাধ্যমে আব্দুল আলিম নামে এক প্রতিবন্ধী বৃদ্ধর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার বরুমসরা গ্রামের সানগাজী তালুকদার বাড়ির সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এই ধাক্কা মারি শীতে পড়ে কি অবশ শীত ফরানোর সাথে সাথে আবার উঠি উড়িয়ে আর সাদা ওরে মনে হয় গালি দিয়ে গালি দেওয়ানোর পরে ওই ফার্স্ট মোস্তাক যাই বাইরে বই আছে, এই হতে তোর হাত মারি ফেলাইলে খুব হয়েছে যাই বোধে তোর মারি ফেলাইলে খুব হয়েছে খরচ হয় বোধে। হ্যাঁ সাথে সাথে আবার কি হনে খামালাই দে মানে বুঝে দিয়ে আসা স্যার এই দাঁত ফরে ফেলে দিয়ে যার প্রমাণ ছবি আছে যার প্রমাণ হ্যাঁ ওই রিপোর্ট আছে এবং ইয়ে জানা ও ফরন অনুবার আর ই অন্যায় কি মৃত্যুবরণ নেই আর সাসার খুনির এবং বিচার হয়। উল্লেখ্য 10 বছর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে তার শরীরের এক পাশ অবশ্যই গেলি, নিহত আব্দুল আলিম অনেকটাই পঙ্গু হয়ে দেখি ইয়ার আগে 10 দিন আগে তোর টিয়া দিবি লাই আর সারা যা টিয়া পঙ্গু বাতা ভাই দে তো ই তার হাত ধরে হই দে হাতে এই হওয়া কান্দি দুইয়ান মাস আর তো সমুদে আয় তো তুমি বেকু আয় কান্ন নগত হয় কান্ন আর তো দুইয়ান দিন সমুদে আয় দুই মাস পরে দুই মাস পরে আয় তো কিয়ন দিবি লাই বাপা ডাকি হই এর ধর্মে যেটা লয় বেল লিয়ান দিয়ান সাবই এর ধর্মে যেটা নামাতে আসিল কতদিন যে তা খালিয়ে যার তো দুয়ো ডিম লই গিয়ে পাশের দোকানত তুম যার তো দুয়ো ডিম লই আদি কাই হাতে তো তো ইয়ানে হই না দোয়ান তো নহার বেক কইলে আর দোয়ান তাই হই না কতলে আর দোয়ান মাই হতে হড় বাই দিয়ে এলে হই রে বারাবারি ধরতে ধরতে এলেন যারা ঠেলা মার্কি দেয় টালা সর দফর করে ফুড়ি এর ধর তুড়ি গিয়ে গুম। এই ঘটনাতে আনোয়ারা থানা উগম মামলা হয়ে বিষয়কে নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ হই কামাল আব্দুল আলীকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলে পড়ে তখন মৃত্যুবরণ করে। আমরা পরে খবর সংবাদ পেয়ে আমরা মৃতদেহ থানায় নিয়ে আসি এবং পোস্টমর্টমের জন্য শ্রোতা রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। মৃত আব্দুল আলীর স্ত্রী মনোরা বেগম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করে অভিযোগের প্রেক্ষিতে আমরা নিয়মিত মামলা অভিযোগ করি। এখানে তিনজনকে তার আসামি করে কামাল তার ছেলে এবং তার এক ভাতিজা মোস্তাক তিনজনকে আসামি করে তারা মামলা দায়ের করে। ডেস্ক নিউজ সিপ্লাস টিভি।